গোল কিন্তু আমি আবার এই যে লিমিট হাইট দেওয়ার কারণে এরা একটু স্টেপ হয়ে গোলে এই হয়ে গেছে। এরপরে আমি ওই এটার মাপটা দিয়ে দিচ্ছি দুই স্পিনিং দুই, এরপরে আর ওই রাউন্ড কর দিয়ে এই যে মিডিলে হাই দিলাম এখন কি করলাম এখান থেকে ডাউন ভিতরে যাবো নাকি, তাহলে আমি আবার এটাই সিলেক্ট করি এবার মাইনাসে চলে যাবো আমরা, কারণ আমার নিচের দিকে যাবো নাকি এই মাইনাসে গেছে, তাহলে এটার ভিতরে আমার দুই রাহি বুঝলে গা, তাহলে এই নিচের নিচের এই শেপারটা আমার মিল থাকবো। হ্যাঁ তো এখানে দুই লাইন তিন দিলাম সমস্যা নেই, দেওয়ার পরে এখানে কিছু দিলাম সাত দিই সাত কম সাত দিয়া সাত করি নাকি এটা নিলে যা ডাউন করে দিব পুরোটা গোল্ডারে নিচে রাউন্ড করে ডাল করে স্যার ওই জায়গা মার্স হায়ার সাবট্রাক এটুকুর ভিতরে তো এটা হলো যে মিডলে হাই মানে এটা হলো যে উপরে যোগ করব আর এটা এটার কাজ হলো যে নিচে ডাউন করা, এটা কাজ হলো নিচে ডাউন, এটার কাজ হলো নিচে ডাউন করা, এটা হলো উপরে অ্যাড করা আর এই অ্যাড এর কাজ হলো যে এই অ্যাড এর উপর আরো অ্যাড করা বুঝছেন, সাবট্রাক তো বাদ দাও স্যার, আর এটা হলো যে জিরো করা আর এটা হলো টোটাল জিরো করা, এই ছটা বিষয় বুঝছেন একটু মুশকিল আছে। যদি যদি এটা দেন তাহলে এটা মাইনাস না দিলেও চলবে 45 দিন ধরে, কিন্তু এটা দিলে তো মাইনাস পাবে তো মাইনাস 45 এটা দিলে কি আসবে, এটা দিলে এইখানে যা আছে উপর থেকে সাত সাত মিলি ফাইভ পয়েন্ট নিচে যাবো, প্রথম নিচে যাওয়ার পরে এটা থ্রি মিলি রাউন্ড এডেস চান্স আবার 45 মিলি ডিগ্রি অনুসারে রাউন্ড হইব, থ্রি মিলির পরে আবার এটা একটু প্লেন থাকবো একেবারে ভিতরে পুরোটা করলেন এটা প্রথম স্যার প্রথমটা এইট নিলাম পরেরটা আমি হাফ ইঞ্চি কম নিলাম কিন্তু প্রথমে শুরু কোনটা হাফ ইঞ্চি কম নিলাম হাফ ইঞ্চি হাফ মিলি হাফ মিলি কম নিলাম মানে নিচে তো বটম খায় আর নিচে যাবো না বুঝলেন না, যদি এক মিলি যদি দিয়ে দিই প্রথম তো নিচে এইট মিলি প্রথম এইট মিলি নিলে পরে তো আমার এইট মিলি তো আর ইয়া হইতে থাকে না বুঝলেন না, সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস দিক চলে গেছে বেশি দিকে আছে তাহলে করে ধরা এটা মাইনাস না রেখে 45 দেওয়া এটা দিই সাবস্ক্রাইব দিয়ে টিভিটা যেভাবে নিব ওভাবে বানায় সাজায় পরে উপস্থাপন করতে হবে, টিভিগুলো আপনি যেটা চান এটা কম্পিউটার বুঝে দেবে, আমি এই জিনিসটা চাই আমার এই জিনিসটা করে দাও তখন ওই জিনিসটা করে দিই হাই কনফিগারেশন কম্পিউটার লাগবে এগুলো হবে যাতে করাই ভালো বুঝছেন ডাউনের দিক চলে গেল দুই পাঁচটা এইভাবে ঠিক আছে রানে জানি জিনিসটা আর সুন্দর করে আপনার দিতে হবে তিন মিলি দিয়ে তো এই জায়গাটা রাউন্ড কম হয়েছে ঠিক না, যদি আমি এক মিলি দিই এক মিলি দেব
কারণ এই রাউন্ডার টাইনার ভিতর ঠিক এই ভিতর চলে যাবে বুঝছেন সবটা এই জিনিসটা ভিতর স্যার এখানে খেলালে উপরে নিচে উপরে 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 নিচে এখানে খেলালে ওইটা না না সমস্যা নেই সব চলবে কথা বলি বুঝতে পারলি না বুঝলে বুঝে গেল চেরাঙ্গা তাইলো না আজকে না বুঝছেন রাউন্ডে কয়েছে যে রাউন্ডে যে কমাইতে চান তখন আবার এই জায়গায় খালি পয়েন্ট বাড়াই দিবেন রাউন্ডে এখানে দেখছেন তাহলে আমরা এনে কত দিন দুই নাকি বুঝছেন দুই হয়ে গেছে এটা হলো যে আপনি মেন হল এটা হলো যে আপনার মেন হল এটা হলো অটো ঠিক আছে আঠারো থেকে যেগুলো ছয় কোনো অপশন আছে নাকি এক একটু পাঁচ একই একই আঠারোতে অপশনই নেই এটা শিখান আঠারো এমনি আর আগে এটা হলো মেন আমি শিখছি যে এটা সাত দিয়া প্রথম ভিডিও পাই যাবেন সমস্যা নেই অডিও অডিও প্রথম কী করলাম দেখেন এই যে এই রাউন্ডটা করলাম বাকি সব ছবির ফাংশন নিচে এসেছে আয় 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 দাদু আচ্ছা আচ্ছা দেখছেন একটুক জায়গায় উপরে হয়েছে আর সব কিন্তু নিচে নামে রয়েছে আমার নাম করে ভিতরে এই অপশনটার কাজ নাকি আজকে আমরা এইটুকুই শিখবো বাকিটা আপনি নিজে নিজে করবেন তাহলে এটা মানে এখন হলো দিয়া আমরা ফ্যামিলি ডিপের কাজ করছি সর্বোচ্চ এইট এইট মানে এইট যদি এটার উপরে দেই ডাইরেক্ট নিচ থেকে এইট উপরে হ্যাঁ তো মার্স হয় বাকি বাকি সব যাই এটা এটার কাজ হলো দিয়া এই দুইটা হলো দিয়া এটা হলো দিয়া আপের এক্সট্রা রাউন্ড একটু রাউন্ডা একটু এক্সট্রা শেপ দিব উপরেরটা আর নিচেরটা যা আছে তাই এরপর বাড়াতে পারবো না ঠিক আছে তো আমরা সবসময় এটা দিয়েই করি আর কি দিলে আসটা শেপের দরকার নাই এটা ডাইরেক্টলি করে নেবে বুঝলি খায় করবো দেখছেন ওই এক মিলি খাইলে যাচ্ছে দেখছেন নিচে ধরি আমরা এক মিলি কম রাখি পয়েন্ট ফাইভ জন্য কম রাখছি পয়েন্ট ফাইভটা নিচে খাইলে যাচ্ছে লেবে এলো সুন্দর করে তাহলে এটা এক মিলি নাকি এখন আমি যদি এরকম এটা যদি মনে করেন যে অ্যাড দিই তাহলে কী নাকি বোঝার বিষয় না যদি অ্যাড অ্যাডটা দিই যায় সবাই এটা বাকি রাখি এটা কি এই দুটো রাউন্ড উঠলো নাকি আমি যদি অ্যাড দিই দেন কি আপনি বাজের উপরে আছে এরপরে একটা গোল দিবেন এর উপরে বাজে বাজি থাকবে এটার পরে এটাই হয়েছে হ্যাঁ এর নিচে যায়নি না ঝামেলাই করছে আর যদি এটা দিতাম তাহলে নিচের থেকে এটা দিলে নিচের থেকে যাবো জিনিসটা বোঝার বিষয় তো বুঝেন নাই এখানে দিলে নিচের তো উঠবো মিলে যাবো এখানে আর এখানে একটা বাড়তি নেই বুঝছেন লেভেল টু উঠতে অ্যাডের বিষয় এই বিষয়টা বুঝছেন এটা অনেক সময় কাজে লাগবে আমাদের অনেক কাজেই লাগে এগুলো তাহলে এই দুটো বিষয় বুঝছেন এই দুটো বিষয় বুঝছেন এখন স্যার আমি একটু রিভাইজ দিই ভাই মনে গেছিলেন মানে আমাদের বাড়ি বলতেছি
এই যে আমি মানে ভাবছি যখন আমি কোনো বৃত্তর কোনো কাজ তখন এটা যখন চতুর্ভুজ চৌকোনা কাজ তখন আমি এটা সেট করি যখন ত্রিভুজ এর পরে ওটা ওটা বাদ দিলাম যেটা বুঝছেন এটা বুঝেন আগে এইখানে আছে আমি অ্যাঙ্গেলের বিষয়টা অ্যাঙ্গেলের বিষয়টা আমি যদি এই মার্জ লো যদি দেই তাহলে এখানে মাইনাস ফিগার দেব আর যদি সাবট্রাক্ট যদি দেই তাহলে মাইনাস ফিগার দেওয়া লাগবে আমার হায়ের ক্ষেত্রে হাই লোর ক্ষেত্রে লো অ্যাড হচ্ছে হলো কোনো কিছু জমিনে মানে কোন কাজের পর কোনো যোগ করতে দেবো না অ্যাড করা যোগ করা প্লাস ঠিক আছে আর এখানে হাই জিরো তো হইলো এখন যদি আমি জিরো জিরো বিষয়টা বুঝছেন আমি যদি একটা ফেলাতে চাই জিরো আমি যদি একটা রেখে বাদ বাকি গুলো ফেলাতে চাই জিরো জিরো ঠিক আছে তাহলে জিনিসটা বুঝে গেল তাহলে এখন এটার কাজ কি শির শির মানে আমার শির লাগবে আমার শির দেন ভাই শির এই দেন এটা দিলে শির এটাও সেম বাকি অসংগুলো একই শিরের হাইটটা শিরটা সব বুঝেছি চৌকো না কেমন এটা ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে এটা যে শিরের কাজ আমি যেটা করে সেট করো তারপরে শির হবে শিরটা বুঝছো না বিষয়টা এটা হলো যে ডিজাইনের উপরেই দেন ডিজের উপর ডিজের উপরই দেন ওটা শীতটা আয় উপরে না সবগুলো সবগুলো সেট করে শীতটা দিতাম সবগুলো করে চলে আসতো একবারে দিলে আয় বানাবো সেই জন্য মানে একটা লাগে যোগ থাকলে আয় বানাবো আবার আয় পর অনেক সময় কিন্তু মোবাইল দিয়ে এটা লগে এটা যোগ করা আছে এটা দিয়ে দেন কি আয় এই জায়গায় মাপটা কম বেশ করে দেবে একটা টোকা করলে বেটার হয়ে তাহলে এটার বিষয়টা বুঝছেন এখন হলো এটা কারণ আমি এটা ডাইরেক্ট প্লেন উড়ে গেলাম আমি এটা দিই আমাকে একটা মোটাই গেল মোবাইলটা বাইক করে লাগে যেমন কোনো একটা গাছের লতা না লতা তো পড়ে গেল আমি এটারে 5 মিলি আমার একটা বিস্কুট লাগে কেরাম বলে ঘুরি নাকি 5 মিলি 5 মিলি দিলাম এটা দিলাম 5 মিনিট ঘুরে গেল বুঝছেন বিষয়টা গুডির বিষয়টা বুঝছেন এই ছবিগুলো এই প্লাস করার জন্য এরকম এরকম স্টেট থাকবে স্টেট এটার লগে এখন কাহিনী নেই আমাদেরকে প্লাস করতে হবে আর উপরের দিকে নিতে হবে উপরের নিচে নিচে গেলে নিচে এগুলো হলো নিচে সাবস্ক্রাইব 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 বুঝছেন এখন কি করব স্যার এটা কত বিতর কথা বলছো পেলা এই চুখাটা আমি এখানে কি ব্যবহার করতে পারবো নাকি এখান থেকে ওটা যখন সাবস্ক্রাইব করবে এটা অটোমেটিক চোখ হয়ে যাবে আচ্ছা যখন এই রাউন্ডের তো এখন কাটটা ফালা দিবেন তখন ইনসাইড এমনি চোখ হয়ে যাবে বুঝলেন না কে এই জিনিস বুঝছেন স্যার আবার একটু জানো লেফট রাইটের বিষয়টা এই ডিজাইন যদি মিডল পয়েন্টে থাকে লেফট রাইট করলে আবার ডিজাইন যাবে এই দেখেন প্রথমটা আট এদের তৈরি করছি আমার মানে এটা এটা কোন সাইড যাবো আমার কোথা থেকে আমি এটা লেফট থেকে আও এই যে এটা কি লেখা এটা রিলিফ মিরর মার্স নাকি গেলাম তার লেফট এটা লেফট হ্যান্ড নাকি লেফট থেকে রাইট এ দিলাম লেফট থেকে রাইট অ্যাপ্লাই লেফট থেকে রাইট অ্যাপ্লাই আবার হলো টপ থেকে বটম এই যে টপ থেকে বটম মানে ওই অফসেটের বিষয়টা টপ থেকে বিষয়টা বুঝছেন সবাই এটা হলো লেফট সাইডের বিষয়টা হ্যাঁ ডাইনিয়া বাম উপর নিচে সব দেওয়া আছে
আচ্ছা গেল, তাহলে আমার একটু কাকা শেষ নাকি? এখন এলো আমার গোল বৃত্ত রাখা লাগবে। এটা কি দিস তুই? পুরো ডিপ রাউন্ড ডিপ, রাউন্ড ডিপে কোনো পিটিক নেই, যেটা একদম রাউন্ড ওটা হবো 90। ক্যাবিনেটর অ্যাপ্লাই 90, একদম ফুল রাউন্ড 90°। নিয়ে নিলি, এখন হলো কি আমার এই ছোটো বলগুলো, এই ছোটো বলগুলো গ্যাপ গ্যাপ আছে, আমার সবগুলো একবার দেওয়া যাবো, ঠিক আছে? যখন গ্যাপ থাকবো তখন আপনার সবগুলো একবার দিতে পারবো। গ্যাপ না থাকলে দিলি পরা নিয়ে নেব, নিয়ে নেব, কিন্তু ঝামেলা করবো আপনাকে, বুঝছেন? রেকিতে সে ছবিটা তারপরে দিলাম কত, 6 মিলি রাউন্ড, 8-এর 2 গেলে কত থাকে, ওই 6 রাউন্ড করে দিলাম, দুইয়ের পর ধ্যান দিয়ে দিলাম হাল হইল না, আর একটু উঁচা করি, এটারে 4 দিই, এটারে 4 দিই, এবার দিচ্ছে নাকি? এই ডিজাইনটা আমার কি কোনো ত্রুটি করবে? না করবো না, ত্রুটি তো সেম আছে না, মানে এই ডিজাইন কোনো কাস্টমার দেখাবো সেটা ত্রুটি চালু হয়ে গেছে। এটা তো এই গেল, এই ডিজাইন কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে বসা খুশি, এই যে আমার এই যে এই চক্ষাগুলো কী করবি স্টেটগুলো, এটার বিশ্বাস করে গেছি তুই, হ্যাঁ কম্পিউটার বাপ দেখে এসেছে গা। যে ভিতরের যে র্যাশ গুলো ওগুলো আর কি কাটাও যায়, বসে আমার যে সোজা করে দিলাম বুঝলেন, ইরেজার দিয়ে, ইরেজার দিয়ে নাকি? এই যে এই যে বসা মজার জিনিস, এটা হলো ডাইমেনশন, কত মোটা লাগবো, কত মোটা লাগবো, কত বড় লাগবো, এটা গেল। এটা হলো যে আপনার কতটুকু খাইলে হয় জমিন করবো, এটা হলো গৈসে জমিন করবো আর কি, কোমরা খাই বলো গেল, এটা এটা একটু কম দিলাম, নাহলে আর বেশি খাইলে বাবা। দেওয়ার পরে মানে এটা হলো যে আপনি মানে কত রূপ টাইপ রিস করতে চাইছেন না, এটা আপনি 50 রাখলে ভাই আমার তো দুইটাই 50-50, আর এটা থাকবে একটু কম, নাহলে বেশি খাইলে আমার এটা, আর এটা আর একটু বাড়া দিই, এটা হলো যে আপনি জায়গা অনুসারে বুঝতে পারি, এটা হলো বসিয়ে দিল একটু আর কি, বুঝলেন নাই? পুশিং রাখতে হবে, হ্যাঁ মাউসটা পুশিং থাকবো, পুশিং না থাকলে রইব না। এখন এটা কাজটা বুঝে দিই, এটার কী কাজ, কারণ আমার এই জায়গাটা আমার রাউন্ড একটু কম লাগবে, ওই যে ঠিক আছে, এটা হলো ঘষিয়া নিচের দিক নামা দিব, ঠিক আছে, এটা হলো ওই মাপের অনুসারে এটা মাপ, এটা হলো কি, এটা হলো যে আরও আমি এই জায়গায় আমার দুটো দাগ লাগবে, ঠিক আছে, এটা দাগ পাতার ভিতরে পাতার উপরে এই যে ছোটো ছোটো করে দাগ দিলাম, ঠিক আছে, দাগ গেল, এটা হলো কি, এটা হলো যে এটা খাওয়া করবো, খদ্দ করবো, বাঙালটা কোবায় খদ্দ করবো, গেল। এই যে এটা এটা কি, এই যে বুঝছে লেও শেষ, এই বিষয়টা কি বুঝছেন? এটা কিন্তু আপনার লাগবোই, পদে পদে লাগবে, পদে পদে এটা আমি জানা জানি, যেটা যেটা আছে এটা মুছে যাবো, এটা এই যে 100 থাকলে 100 থাকলে পুরো পুরি মুখবো, আর যদি কমা থাকেন তাহলে কম কম মুখ বুঝবো। এইটা বড় করে নেওয়া যাবে, বড় করলে দেওয়া যাবে, আমার যেটা লাগবো না দিয়ে যাবো, বুঝলেন? লাভের পক্ষে বড় করলে আবার হ্যাং করবো, স্যার এইখানে যে কালার ইজ সিগনোর বুঝলাম, এটা হলো পিক আপ পয়েন্ট, এনে ডিপ দেওয়া আপনি এটা করবেন, এনে ডিপ দেওয়া নিতে পারবেন, 2 মিলি 20 মিলি ডিপ দেওয়া আমি টানো, 20 মিলি ডিপ টানো, বুঝছেন? এটা হলো অ্যাড, এটা অ্যাড দিলে উপরে উঠবো, মিজেলে দিলে এই যে মিজেলে, বুঝলেন নাই, মিজেলে দিলে নিচের থেকে উঠবো, এই আর হলো বাতি, এই দিলে টুটি বাতি এইব, মানে ছবিটা পিকটা আইব, পিকটার উপরে দেখাইব আপনি এটা কেমন আছে,
আপনি জানেন এটা সেম টু সেম মিলছে নি বিস্তর ক্ষেত্রে আমরা 8 মিনিট ঠিকা নিলাম না আমরা 6 দেন 2 2 করছি 6 তে দেন 2 তে দেন এটা লো ডিফারেন্সটা আসবা তো ভিতর থেকে আপনি কি চান তাহলে এটা ফিনিশ নাকি হইছে কিছু ডিজাইন ডিজাইন হইলো কিছু দিলাম এটা সব দেখতে আমার কিছু লাগবে না আমি এর ফাইল সেভ করে রাখি শুধু এই ফুল সেভ করে তাহলে এই যে কই ফাইল ওরে 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 0
ফেলে দেন নাকি তাহলে আমরা কি করব আবার একটা পেজ ওপেন করলাম স্টার মাপ তৈরি করতে দশটা ফুল আপনি দিল আপনি এক হাজার বাই দুই হাজারের ভিতরে দশটা ফুল বানা দেন বা পাঁচশো বাই এক হাজার লম্বা এক হাজার এদিকে পাঁচশো হ্যাঁ ওপেন করি এক হাজার পাঁচশো গেল একটা পেজ নিলাম সবসময় এটা ফলো করবেন এটা ফুল আছে নাকি মাপটা মাপটা ঠিক থাকে নাকি ঠিক না থাকে ঠিক করে লেখো ফুল দিয়া এখন হলে যা এক হাজারে পাঁচশো প্রথম বিশ মিলি বা পঁচিশ মিলি একটা অফসেট করে নিলাম যাতে আমি কালাম টালাম লাগাইতে পারি তার কারণ আমার কারণে ফিটিং করতে করার পরে নামলাম এই যে এটা এই যে থ্রিডি জিরো জিরো ওয়ান এটা হলো যে এক নম্বর ছবি এটা হলো ওই ছবি পুরো ডিজাইনটা এটা হলো যে প্রথম ফাইল আচ্ছা আমরা এটা ওপেন করবো হ্যাঁ রিলিজ ওপেন এখানে এক মিলি না এক মিলি রাখলাম না এই দেখেন একটু লাইভ হতে গেলে এটা সেট করে পদে পদে লাগবো এই জিনিসগুলো পদে পদে লাগবো আমি এই যে নিচের থেকে উড়াম প্লাস ঠিক আছে প্লাস ওভার প্লাস না শুধু প্লাস করুন দিলাম একটা পোস্ট পোস্টে কে এলো এখানে যদি এই পেজটা ওপেন না করেন তাহলে কিন্তু দেখতে পারবেন না কি আমার গেল আমি এটা আরেকটা কপি করে নিলাম এই কপির ক্ষেত্রে এটা বন্ধ থাকবো হ্যাঁ মুভিং কপি হইব দিলাম কপি আবার কপি নাকি আবার মুভি আবার কপি আবার টক মুভি লেফট দাগি করবো ডাবল করলে দাগ করে যাবো ঠিক আছে আবার
মিডল করে নিলাম, ওরা এক মিনিট গিফট দিলাম। হ্যাঁ, আপনি যত চান তত দিতে পারবেন। আপনি দিয়ে ওইখান থেকে করার পরে এটা হলো যে আপনি যত লাগবে তত দেওয়া। হইলো, এখন দশ মিনিট ভিতরে না, দশ মিনিট বেশি, সাত মিনিট ভিতরে নাকি, তাহলে 3×15 নাকি। এইটা নিলাম, নেওয়ার পরে কয় মিলি হাইট আছে এটা? 8 মিলি নাকি, 8 মিলি হাইটের একটা টেবিলেটর। কোনটা 15 মিলি স্যার? এই 3টা আগে 15 মিলি আছে না, এইখান থেকে এখান থেকে এখান মধ্যে 15 মিলি আছে না, 10 মিলি পরে সেভিরেটর কি করো? 8 মিলি না, 8 মিলি হাইট করবো। এখান থেকে কেন বললাম এটা? যেন আমার কাটাটা যেন শেষ সীমানো যেন একটা রাউন্ড থাকে, যেন আমার ওই ওটা যেন নষ্ট না হয়ে যায় প্রোডাক্টটা। দেওয়ার পরে আমি এটা কাটিয়ে দিলাম আউটসাইড। হ্যাঁ, করার পরে এখান থেকে এখান পর্যন্ত একটা ভিক্টর করলাম, দুইটা সেভিরেটর। এটারে আমরা কয় মিলি হেড এইট নাকি, 8 মিলি আমার পেস পালেট যোগ করলাম। দেখেন একটা ডিজাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা যে 10 মিনিট নিলাম, 10 মিনিট যে ডিজাইনের পর যে দাগটা গেলাম, ডিজাইনটা নষ্ট গেলাম, আমার পাতলাম আর একটু বাইরে নিতে নিবেন ডিজাইনটির আরও কিছু কাস্টমার কারণে আমার ডিজাইনটা একটু শুরু করে দেন। এটা হলো কাস্টমার চয়েস, অথবা আপনার নিজের চয়েস। এটা দিলাম কেন? যেন আমি ওই কাটারের শেষ সীমানা যেন স্ট্রেট না থাকে, স্ট্রেট কাটারটা বাড়ি গেবে, কাটারটা বাড়ি গেবে। আর যদি রাউন্ড থাকে এখানে রাউন্ড করে উঠে যাবো, কাটার আসবো রাউন্ড করবো, আবার সেভেন গিয়া আবার রাউন্ড কেন আনবো। তো কাটার উপর ডিসাইড কেমন, আর যদি স্ট্রেট থাকে তাহলে দাপ দাপ বাড়ি যাবে, কাট করে বাড়ি খেয়ে আবার যা স্টেপ নেবো আবার বাড়ি খেবো। তখন 1 মিনিট করে কাটার উপর সবসময় বিচার করো। একটু দূরা থাকলে যেটা মানে যেতে সাথে যেতে আমি জিনিসটা বুঝছেন। এখন হলো যে এটা একটা ইমেজ তৈরি করলাম, এই জিনিস ইমেজ তৈরি করলাম না, এখান থেকে ইমেজটা সেট করে দেওয়া যাবে। এটা তো সম্পূর্ণ আপনি দিবেন, মানে কেউ ডিজাইন নেই। ওই 3D1 যত বড় করে থাকবেন জিনিসটা কত এমবি জানেন? 1 সেকেন্ড মাত্র 2 MB 2.5 MB তাই আমাকে হয় না 68 GB পিক্সেল বাড়ান, 61 MB ইমেজ এটা। তাই তো বলতেছি শুধু এতটুক, আর যখন পুরোটা করবো তখন কি হবে? আমি বলতেছি কি আপনাকে আমার 2D কি দেয় না করে পাঠাই না, সেটা আমি 1 MB হয়েছে কিনা সন্দেহ। না না না, ওটা তো ফাইল, এটা হচ্ছে ইমেজ, এটা হলো ছবি পিকচার। আপনার ফাইলের হিসাবে এটা ফাইলে হলে অনেক বেশি, যেমন 3D রূপান্তর করুন দেখেন না কত যায়। এখন আমি 3D রূপান্তর চলে এলাম, এখানে গেলাম নাকি, এই ভিক্টর থেকে আমি 3D দিব, এখানে গেলাম এই 3D ঢুকলাম, এখানে ঢুকলাম এই যে অফসেট, এই অফসেটটা দিলাম এখান থেকে এখান পর্যন্ত, বাইরের থেকে ঢুকবো এই স্কোয়ার বেডের স্কোয়ার ঢুকবো। হ্যাঁ, ঢুকার পরে এখানে কাটার সিলেক্ট করলাম,
কয়মিলি কাটার থ্রিডি কাটার বলনস দিব থ্রিডির ক্ষেত্রে বলনস ঠিক আছে ছয় মিলি কাটাতে ধরলাম হ্যাঁ ছয় মিলি কাটার বেশি পড়ে তিন মিলি ধরলাম তিন মিলির পরে এই যে তিন মিলিটা পাবার তিন দেওয়াই থাকবে এখানে জিরো পয়েন্ট ওয়ান থাকবে কারণ এটা থ্রিডি তো আপনার কোনো পয়েন্টই দেওয়া লাগবে না থ্রিডিতে কোনো টুলপাতের জয় স্টেপ দেওয়া লাগবে না অটোমেটিক বানিয়ে দেবে এই এটা চারশো দেন এটা তার তিনশো পঞ্চাশ দেন এটা আঠারো হাজার উনিশ হাজার দিয়ে রাখছে এক মিলি আপনার মেটেরিয়াল কত মিলে এটা দিতে হবে আটত্রিশে আটত্রিশ এটা উপরে দেবেন আপনার কতটুক জমিন মানে ডিজাইন করবো আমি দেখাই দিতে এটা কিন্তু ফলো আপ করতে দিলাম ওকে এখানে গেলাম ওকে দিলাম হ্যাঁ দিদি দিদি একদিন এখানে থ্রিডি শিখে আসলাম বিশ হাজার শেখে শিখছে তবে কি স্যার এই টুলসের থেকে চোখের আট মানে মানসিক ধরে নিজে খাটাতে বেশি হুম 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 দেখার থেকে বুঝে নিতে হবে প্রথমে যে টুলসটা দেখছেন একটা কি অ্যাডের সাথে অ্যাড একটা হলো ডাউন থেকে উপরে আর উপর থেকে ডাউন ঠিক আছে এটাই আর একটা একটা রাইকে সকলের ডিলেন আর একটা সকলের রাইকে একটা ডিলেন বা পুরোটা ডিলেন কিন্তু এই যে শের এটার মাথার বেরানে খাটায় তো উপরে নিচে উপরে নিচে করতে এই যে বুঝছে দাদি সবাই বুঝছে কিন্তু তো প্রবেশ করতেছেন বুঝছেন থিয়েটির বিষয়টা আগে যে প্রশ্ন করেন দেখ আমি কিছু প্রশ্ন করতে অটোমেটিক আপনি আয় করবে করতে গেলে নিজে যখন করবার যাবো পারেন না তখন তার প্রশ্নের উপরে প্রশ্ন প্রশ্ন করতে নিজে প্রশ্ন তখন এই ভিডিওতে আয় করবো ভিডিও দেখবেন নিজে এই ভিডিও দিচ্ছি মোবাইলে ভিডিও সব কিছু প্রশ্ন দিচ্ছি সব কিছু ছেড়ে দিবো এরকম সব লাল করে ফেলা যাবে এই জমি নিয়ে এরা একটার পর একটা কাটা করে না কাটার ডাকগুলো টান যাচ্ছে রেডিয়েশন সব একটা আচ্ছা এই চোখ এইদিকে দেন অফিসটা করো আর যে কোনো কিছু শিখতে পারবো না আর কথা বল আপনি লাগবো না থ্রিডি তো আমরা কম রুম না জাস্ট দেখালাম আসলো থ্রিডি তো আমরা করবো সবার আমি সবসময় থাকবো ঠিক আছে এই যে আপনার মেশিন পোটা হইলো দেখেন কি লিখছি থ্রিডি টুলপাত টুলের নাম বনলস থ্রি এম এম থ্রি এম এম একটা পাতলা একটা কাটাতে পুরোটা কাটবো কি বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা গেল অন সেভের বিষয়টা সেভ করলাম সেভ তো রাখি থ্রি এক্সিস আচ্ছা ফ্ল্যাট ফ্ল্যাটে আবার একটা ছেড়ে দেবেন সেটটা নিয়ে আমাদের একটু দিতে আসবে নেই যে আর কি যা নেই যে এই মডেল মাত্র এটা দেবো আচ্ছা ঠিক আছে কিছু লিখলাম থ্রি ডি দুজন দেখলো স্যার আমাদের তিন চার আছে থ্রি ডি নকশা দিয়ে দিয়ে এরপর তিন চার বছরের ভিতরে আমরা শিখে নেবেন টুরিটা মেন ইম্পোর্ট টুরিটা যখন শিখতে পারবেন তখন টুরিটা যখন মেশিন পর্যন্ত যখন কমপ্লিট করবেন তারপরে আর থ্রি ডি শিখবেন তারপরে থ্রি ডি শিখবেন কারণ অনেক শিখিয়ে দিব ঠিকই কিন্তু কিছু একটু বোনা মাথার ভিতরে পরে দেখুন টুডিও অনলাইন লিখছে টুডিও অনলাইন লিখছে স্যার
কিন্তু কাস্টমার তা মানবো না, কিন্তু আমার তো 3D লাগবে দেবো। দেখেন এটা কতটুকু ক্যামেরা দিয়েছে, হ্যাঁ কত বড় ফাইল হয়েছে, টোটাল ফাইলটা কয় এমবি দেখেন, একটা ফাইল আমার এমন ফাইল আছে 8 GB 9 GB থ্রিডি জিনিসটা বুঝছেন, ভিডিওটা